আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপুজো ও দীপাবলি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। আজ মঙ্গলময়ী শক্তিরূপিণী শ্যামা মায়ের আরাধনায় মাতবে গোটা রাজ্য। রাজধানীর বিভিন্ন ক্লাবে শনিবার সন্ধ্যাতেই উদ্বোধন হয়ে গেছে শ্যামাপুজোর। এবার রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর জিবি বাজারস্থিত রামকৃষ্ণ ক্লাবে শ্যামাপুজোর উদ্বোধন হল। এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের এমআইসি মেম্বার হীরালাল দেবনাথ, উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ, পুর নিগমের সাত নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জয়া ধানুকসহ অন্যান্যরা। শ্যামা মায়ের আরাধনার পাশাপাশি রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে আসার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মেয়র। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, সেই বাতাবরণ যেন আরও সমৃদ্ধ হয়, মায়ের নিকট এই প্রার্থনাই করেন তিনি। দীপাবলি উৎসবকে সামনে রেখে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে আমাদের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে সাত নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর বুথ অন্তর্গত রামকৃষ্ণপল্লীতে রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে শ্যামা মায়ের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে মাতৃ শক্তি আরাধনায় যেমন ব্রতী হয়েছেন, পাশাপাশি একটা বলবো সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে, দায়বদ্ধতা হিসাবে এই ক্লাবের আগেও সুনাম আছে এবং তারা কিন্তু আজকে শ্যামা মায়ের পুজো উপলক্ষে রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি বস্ত্রদান করা হয়েছে। সার্বিকভাবে এই পুজোকে সুন্দর এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এই রামকৃষ্ণ ক্লাব উদযাপন করতে যাচ্ছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবের মাধ্যমে, এই পুজোর মাধ্যমে, এই সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পৌরবাসী, শহরবাসী সহ সমগ্র রাজ্যবাসীর শুভেচ্ছা জানাই শুভ দীপাবলি এবং আশা করব প্রতিটি পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হবে। আমাদের রাজ্যে যে আমাদের পরম্পরা, জাতি ধর্ম বর্ণ নীতি, আমরা সমস্ত উৎসব উৎসবে অংশগ্রহণ করি, তাও আরও বেশি বজায় থাকবে এবং সমৃদ্ধ হবে আমাদের সম্পর্ক এবং রাজ্যে শান্তিভাবে যে আমাদের শান্তি বিরাজ করছে, যেটা তৈরি হয়েছে, সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় সেই মায়ের কাছে প্রার্থনা আমাদের মধ্যে উপস্থিত আছেন। এদিন পুজোর উদ্বোধন শেষে এলাকার গরিবদের মধ্যে বস্ত্রও বিতরণ করেন রামকৃষ্ণ ক্লাব কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।